যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দামান মারে রে সেই জঙ্গে রহুদে, নারাই তাকবীর ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, বাইরে জোর হলো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ভাইরে আসমান জমিন গাইরুঙ্গ, পাহাড় পর্বত গাইরুঙ্গ, জিন ফেরেশতান গাইরুঙ্গ, বাজার বাজার গাইরুঙ্গ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাশের ভাইরা বলেন নাকি আপনাকে কি না করছি, একবার জোরে জোরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা জানেন এই জায়গার মধ্যে বসলে আমার আল্লাহ রব্বুল আলামিন তরফ খুশি হয়ে যাবে, যেই জায়গার মধ্যে বসলে রে যুবক তোর আল্লাহ তাআলা তরফ খুশি হয়ে যাবে, আল্লাহ যদি খুশি হয় তোর জন্য আমার আল্লাহর জান্নাত অজি হয়ে যাবে। আশিক মা শোকের সাক্ষাৎ নিশীত নিদরণ, এ যুবক এই জায়গার মধ্যে তুমি হাজির হয়ে যাও, এই জায়গার মধ্যে তুমি যদি বসতে পারো আল্লাহর নবী বলেছেন গভীর রজনীতে রাতের ১২টার পর তুই বান্দা যদি আল্লাহর কাছে মোনাজাত কর, আল্লাহ রব্বুল আলামিন কয় এ বান্দা আমি প্রত্যেক গভীর রজনীতে রাতের ১২টার পরে পরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই প্রথম জমিনের একম আসমানে আয়েশা হাজির হয়ে যাই, কোন বান্দা এমন আছো যেই বান্দা গুনাহ করে করে ৭০ বছর পার করে ফেলাই, গুনার কারণে তোর জীবনটা নাপাক করে ফেলাইলি, গুনার কারণে তোর চোখ দুটো নাপাক হয়ে গেল, গুনার কারণে তোর হাত দুটো নাপাক হয়ে গেছে, গুনার কারণে তোর জেহেনটা তোর ভালো কাজ শুনতে তত আগ্রহী হয় না, গুনার কারণে তোর দুটো পা নাপাক, আজকে তোদের দুটো পায়ে হাত দিয়ে বলি রে যুব, দোকান সার মকান সার আড্ডা উড্ডা সব বাদ দিয়া দে, এই জায়গার মধ্যে হাজির হয়ে যাও, এই জায়গার মধ্যে বসলে একটু সময় যদি তুমি মাদ্রাসার জলসার মধ্যে আইসা হাজির হতে পারো, আমার নবী বলেন এই জায়গার মধ্যে একটু সময় কোরআন নিয়া চিন্তা চর্চা যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি কি উপায় হবে আমার মরণে, কেমনে একা
থাকব আধার কবরে, বলেন কেমনে একা থাকব আধার কবরে, গোনা করে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশে এসে খাটি তওবা করিলাম, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, চোখের পানি চাহিদা দে, আর এই জীবনটা আর একদিনও না পাইতে পারস, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আসেনি। এই জায়গায় থেকে তুই ঘরে চলে যাবি, এই জায়গার ময়দান থেকে তুই বাড়িতে যাবি, কারো কাছে গ্যারান্টি নাই। ও যুবক, এই জায়গাতে বসলা, আজ যদি তুমি দিলটা নরম করে দি, চোখের পানি ফেলাইতে পারো, এই জায়গার মধ্যে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে, আর সেই জায়গার মতো আর প্রাণের মতো মায়া মহাব্বতের জলসার দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার আম্মা জানেরা, ও যুবকেরা, বাহিরার ঘুরিস না, জায়গা ভিতরে খালি আছে একটু জায়গা করে দেন পাশের মান্য, ও সিয়রের যুবকেরা সিয়ার থেকে একটু সাইড দেন, প্যান্ডেলের সামনে দাঁড়ায় আছে, এই জায়গার মধ্যে আসার জন্য ব্যবস্থা করে দেন, আস এই জায়গার মধ্যে তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার হাফাসরা মাদ্রাসাটা কবুল করে নেয়, চিৎকার দিয়া বলেন আমিন। এ যুবক, যেই সন্তানেরা এই মাদ্রাসায় নাম লাগাইছে, যেই বাবারা এই মাদ্রাসায় সন্তানগুলো নাম লেখাইয়া দিলা, এরা যে কত সৌভাগ্যবান। এই জায়গাতে তোমাদের কি মনে হয় না, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া আলেমের বাবা হইয়া কবরে যায়, ও আমার আম্মা জান, আপনার কি মনে হয় না একটা বাবুকে মাদ্রাসায় দিয়ে আপনি আম্মা আলিম হাফিজের আম্মা হইয়া কবরে যান। আমার আম্মা জানকে দেখেছি, আমার বাবা 4 বছর ধরে ইন্তেকাল হয়ে গেছে, আমার আম্মা জানকে দেখেছি রে যুব, মা হাঁটতে পারে না, চলতে পারে না, বয়া বয়া নামাজ পড়ে বালিশের উপরে সেজদা দেয়, আর আওয়াজ নাই, বিনা আওয়াজে কথা তেমন বলে না। আমি এক রুমে থাকি, আমার আম্মা জানকে আমার ঘরে রুমের মধ্যেই জায়গা দিয়েছি, আমার মার দিকে আমি দরজা খুলে মাঝে মধ্যে তাকায় দেখি না যুব, মা নামাজ পড়ি বালিশটা সন্মুখে সন্মুখে রাইখা রে যুব, দুটো হাত কোনাটা বালিশের উপরে লাগাইয়া হাত তুলে কথার আওয়াজ কোনো পাওয়া যায় না রে বা, চোখ দিয়া গর গর করে পানি পড়তেছি, আমি মারে যায়া বলে মা গো আপনার কি দুঃখ, আপনি কান্দেন কেন, কিসের জন্য এইভাবে কান্দতেছেন, কান্দার কারণ কি, মা আমাকে জড়াইয়া বলতেছে বাবা রে তোর বাবাই তোর মাদ্রাসায় দিছিল, তুই ভালো করে পড়াশোনা করে কেমন যেন হয়ে গেলি, তুমি হাজার হাজার মানুষকে বয়ান শুনাও, লক্ষ লক্ষ মানুষ বয়ান শুনে ধাঁধায় পাইতেছে, আজ তুমি কেমন হইয়া গেলা তোমার বাবা দেখতে পারলো না, এই কথাগুলো যখন স্মরণ হইয়া যায়, আমি তোর আম্মা জানার ঠিক থাকতে পারি না, নামাজ পড়ে তোর ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করতেছি,
তোমার আব্বাজান ইন্তেকাল করছে, তিনার জন্য দোয়া করতেছি। ও বাবা তোমার জন্য আখিরি মুনাজাত, তুমি যত জায়গায় যাও মুরব্বীদেরকে সম্মান দিবা, তোমার বাবার বয়সের মানুষগুলোকে পাইলে একটু জড়াইয়া কান্না করবা, দোয়া চাইবা, তোমার এই বরকত সওয়াব আল্লাহ তোমার বাবার কবরে বঞ্চায়া দিবে। ও যুবক আজ একটু ধ্যান দিয়ে শুনো, আজ আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে। আল্লাহ পাক বলে, এ বান্দা তুই যত গুনাহ করছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার গুনাহগুলো স্মরণ করে দে। এ যুবক আল্লাহর আশেক, ও নবীর উম্মতের দল যুবক মনোযোগ দেয়া শোনো, একটু ধ্যান লাগাও, দিলটা নরম করে চোখের পানি বাহির করার একটা প্রবলেম বানায় নাও, চেষ্টা করো, একটু জিদ করো, আল্লাহ আমি আজকে কাঁদবো, কানা তোমার বকলে কাঁদতেছে, তার কাছে মুসাফা কইরা তুমি আখিরি মোনাজাতে দোয়া করবা, কান্নাওয়ালার সাথে হাত উঠাইলে সবার আমিন আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমার যুবক, আমার আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনবা, আজ আমি আপনাদের কাছে এই জলসায় হাজির হয়েছি শুধুমাত্র দুয়ার অপেক্ষায় আছি, আপনাদের সবার কাছ থেকে দুয়া নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার জুড়ে বলেন, একবার আরো জুড়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দিদেরকে জানাইয়া দেন, যেই বান্দারা গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলাইছে, যেই বান্দা গুনার কারণে নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচারিত হয়ে গেছে, এই বান্দাদেরকে খবর দেন, এই বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, এই বান্দারা যেন আমি মাঝে মধ্যে জায়গায় জায়গায় মাদ্রাসা কায়েম করব, মাঝে মধ্যে আমি মসজিদের ব্যবস্থা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এলাকা এলাকার মধ্যে আমি ভালো ভালো আলিম উলামার ব্যবস্থা করব, পীর বুজুর্গের ব্যবস্থা করব, এই জায়গার মধ্যে যাবি তাদের সাথে মহাব্বতের ব্যবস্থা করবি, মাদ্রাসায় আয়সা ইতিম মিসকিনের কথা যদি জিজ্ঞাসা করো, এই ছাত্রদের কথা যদি জিগায়া জিগায়া তুমি কিছু একটা মুরগি কিনা দাও, এক প্যাকেট চাউল কিনা দাও, যে হুজুর আমার এইটা দিও আমার অন্তর জুড়াই না, আমার বাবাই থাকলে বাবাই খাইতো, মা থাকলে মা খাইতো, আজ আমি মাদ্রাসায় আইছি এক প্যাকেট দুই প্যাকেট নয়, এই মাদ্রাসার জন্য আমি যত পারি শত শত দান করার জন্য রাজি আছি, কথা কন ঠিক কিনা? ও যুবক, ও আমার আম্মাগান মনোযোগ দিয়া শুনো, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, হে নবী তুমি জানিয়ে দাও যারা গুনার কারণে নিজে নষ্ট হয়ে গেছে বলে মনে হয়, আল্লাহ আমি বোধহয় আর জীবনে তার গুনাহগুলো ক্ষমা করব না, ও নবী তুমি জানিয়ে দাও এই বান্দারা যেন আমার রহমতে কামিলা থেকে বঞ্চিত না হয়, তারা যেন নিরাশ না হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আমি আল্লাহ পাক অবশ্যই লাগাইলাম, ইন্না মানে অবশ্যই, এটা হরফে মুশাববাবুল ফেল, আমার বড় ভাই আলেম হযরত মাওলানা যারা আছেন তারা অবশ্যই জানবেন, ইন্না মানে অবশ্যই, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে বেশক, নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার কাছে যদি অনুতপ্ত করে গুনার উপরে আমার কাছে তোরা মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ কয়া ডাক দিতে দেরি, সবাই একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আল্লাহ।
একবার যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আল্লাহ রব্বুল আলামিন তোর একটা ডাকে 70 বার সাড়া দিয়া বলে, এ বান্দা এত গভীর রজনীতে তোমার কি লাগে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিকটে হাজির। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, এ বান্দারা গুনাহ তুমি করছো, তোমার গুনাহ করনেওয়ালা অভ্যাস হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করনেওয়ালা। রে বান্দা, তুমি যত গুনাহ করছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করব। কারণ আমি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ পাক বলছেন জামিআ মানে সমষ্ট গতি করে, সবগুলো এক জায়গায় করে। আল্লাহ রব্বুল আলামিন যদি মাফ করতে চায় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কারণ হইল আমার আল্লাহ পাক বলেছেন বান্দারে জাইনা রাখবি, আমি আল্লাহ হইলাম ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, এ বান্দারা আমি হইলাম গফুরুর রহিম, ও বান্দা গুনাহ নিয়া যদি কবরে যাও মাফ যদি আমার কাছে না যাও, আমি আল্লাহ তাআলা তোমার মাফ করব না। এই মুহূর্তে যারা বাবা হইছো মা হইছো তোমরা অবশ্যই বুঝতে পারবা, আমার আম্মা জানেরা ভালো করে বুঝতে পারবে। মা বোনেরা যখন ঘরের কাজ করতে শুরু করে, তারা ঘরের কাজের মধ্যে মশগুল মগ্ন থাকার কারণে বাবা আজান যখন দেখেন সন্তানগুলো কাঁদতেছি, 2 বছর 2.5 বছরের সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে, বাবাই বলতেছে রে গেদির মাও তুমি কোথায় যাও, আমার সন্তান কাঁদতেছে বোধহয় বুকের দুধ খাবে। এই কথা আপনি বুঝলেন কেমনে করে? বাচ্চার কান্না শোনার কারণে আপনি বুঝতে পারলেন। মায়ের ডাক দিয়া বলতেছে, ও গেন্দির আব্বা এই সন্তান দুধের জন্য কান্না করে না, কিছুক্ষণ আগে আমি তারে দুধ পান করাই, এখন তিনি একটু আমার সাথে শয়ন করে আরামের বিছানা তালাশ করতেছে। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জানেরা, আমার আম্মা জানেরা মনোযোগ বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, ও যুবক মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার মুখে মার কাছে সন্তান কান্না করলে দুধ দিতে রাজি হয়ে যায়, মার কাছে কান্না করার কারণে মা তারে পুষ মানাইয়া ঘুমের জন্য ব্যবস্থা যেমন করে, ও যুবক তুমি আজকে যদি আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাফ চাও, একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলে, এ বান্দা তোর মা কি আমার চাইতে বেশি মহাব্বত করে, তোর বাবাই কি আমার চাইতে বেশি মহাব্বত, আমি আল্লাহ তাআলা মহাব্বত 100 ভাগ করে 99 ভাগ আমি আল্লাহ তাআলার কাছে রাইখা দিছি, 1 ভাগ দিয়ে আমি দুনিয়া সৃষ্টি করেছি, এর ভিতরে হাঁস মুরগির ভিতরে মহাব্বত আমি দান করলাম। বাচ্চা যখন ডিমে থেকে ফুটায়, বাচ্চা ফুটানোর পরপরই চিল্কাওয়া যখন উপরে আপনার ধাও ধাও করে ঘোরা শুরু করে, মা মুরগি দেখবেন বাচ্চাগুলোকে কুটকুট করে ডাক দিয়া ওই বাচ্চাগুলোকে মুরগির পাখার নিচরে আপনার আরামের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? এই মহাব্বতের কারণে মুরগি তার বাচ্চা বাচ্চিকে চিনল। আমার মায়ের পেটে থেকে আমরা বাহির হওয়ার কারণে আমার মায়ের প্রতি আমার মহাব্বত, মা আমার প্রতি মহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা যেমন তোদের মধ্যে মহাব্বত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি মহাব্বত তোর মায়ের চাইতে কম নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের চাইতে 99 গুণ বেশি তোর মহাব্বত করব। ও বান্দা তুই একবার চোখের পানি ছাইরা দিয়া কান্না কর, চোখের পানি নাকের আগায় গালের মধ্যে আসতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করতে দেরি করব না।
আমার ভাইয়েরা আমার আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর নবী বলেছেন আর তাই গুমিনা জাম্বিকা মাল্লা জাম্বালা, ও যুবকেরা আজকে গুনা থেকে তওবা করবা, গুনা নিয়ে বাড়িতে যাইবা না, আমরা সবাই রাজি হয়ে যাই, আল্লাহ তালার কাছে তওবা করব, আল্লাহ তালার কাছে মাফ চাইব, আল্লাহ তালা যেন আমগো মা বাবার মাফ করে দেয়। আসে জাগার মধ্যে বহুত বান্দা বহুত যুবক আছো যাদের মা নাই বাবাও নাই, কবরে শয়ন করেছে 40 বছর 20 বছর 10 বছর 5 বছর নগদ বছরও মানুষের আব্বা আম্মা মারা গেছে। ও যুবক একটু ধ্যান কর তোর বাবার দিকে, তোর বাবা কত টাকা পরিশ্রম করে অর্জন করে তোরে পড়াইছে, আজ মা বাবার দোয়া ছাড়া তুই এত বড় মানুষ হইতে পারো নাই, মা বাবার দোয়ার বরকতেই তুমি মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, মা বাবার দোয়ার বরকতেই তুমি এত বড় ভালো মানুষ হইছ, এই জন্যই আজকে হাফাচরা দারুল উলুম হাফাচরা মাদ্রাসার আয়োজিত জলসায় আইসা বসতে পারছ। ও যুবক আমি বিনম্র অনুরোধ জানাইব, মার জন্য যদি মহাব্বত থাকে, মা দুনিয়া থেকে চলে গেছে লম্বা আলোচনা করব না, আজ আমার সাহাবারা নবীর জন্য জান দিতে রাজি হয়ে গেছে, নবীর জন্য 12-7 বছরের একটা সন্তান মায়ের যুদ্ধের লাইনে দাঁড়ায় গেছে, আমরা কি আজকে ওই কথার দিকে লক্ষ্য করে মাদ্রাসার দানের জন্য কি লাইন ধরতে পারবো না? আজ আমরা থেকে যদি এই দারুল উলুম হাফাচরা মাদ্রাসা এবং পৃথিবীর বিভিন্ন জায়গার মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যায় রে যুব, আমাদের ভিতর থেকে আলিম বন্ধ হয়ে যাবে, হাফিজ কোরআন বন্ধ হয়ে যাবে, আলিম হাফিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে আপনার গুমরাহি ভরপুর হয়ে যাবে, গুমরাহি যখন ছায়া যাবে এই জায়গার মধ্যে মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ একজন খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা আমার আব্বা দাদারা একটু বিনম্র অনুরোধ করে বলতেছি, এমন একটা আমি আপনাদের কাছে অপেন একটা কথা বলে যাব যেটা আপনার সন্তান যদি মা বাবার জানাজায় দাঁড়াইয়া তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন ওই মা বাবার চার তকবীর সালাম ফিরাইতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন ওই মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আমার ভাইয়েরা আমার মা বোনেরা মুসলিম শরীফ যদি খোলেন 2-1 নম্বর খণ্ড 1 নম্বর খণ্ড 311 নম্বর সফার মধ্যে আল্লাহ নবী বলতেছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসারজি ওয়াল বারদি ওয়ানাকিহি মিনাল খাতায়া কামা ইউনাকি সাউবুলা বিয়াজমিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَادْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ একবার জোরে বলল আল্লাহু আকবার। এই দোয়া যদি সন্তান হইয়া আজ যদি আমাদের সন্তানগুলো মাদ্রাসা পড়ে আলেম হয়, মাদ্রাসায় পড়ে যদি হাফেজ হয়, এই দোয়াটা যদি শিক্ষকেরা শিক্ষা দেয়া দেয়, বাবা মরে গেলে মা মরে গেলে ওই মায়ের জানাজার পর এই দোয়া যদি সন্তানে বলে, আল্লাহর নবী কয় চার তকবীর দিতে দেরি, ওই মা বাবার কবরটা আল্লাহ পাক জান্নাত বানাইতে দেরি করবে না। ও আমার যুবক পর্দা মিশে আম্মা জানে মনোযোগ দিয়ে শুনু, আজ আমাদের মধ্যে থেকে কতজনের আব্বা নাই কতজনের আম্মা নাই গো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের নিকটে দাঁড়াইলে বাঁশের খাঁটিগুলো ঝারঝা করে দিছে, ওই পোকা মাকড় সব খায়া শেষ করছে, বাবা জান যিনি আমাকে কষ্ট করে লালন পালন করছি, মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই মা যাদের চলে গেছে, ও যুবক একটু ধ্যান দিয়া শোনে চোখের পানি ফেলাইয়া মা বাবার জন্য হাত তুলে দোয়া করবি, আর এই মাদ্রাসার জন্য একটা আমি মানুষ ডাক দিব রে বাবা, লম্বা রাত হয়ে গেছে, লম্বা আলোচনার পরে কালেকশনের কোনো সুযোগ নাই, এই জন্য আপনাদের কাছে
কাছে, আমি মুসাফির হইয়া আপনাদের কাছে একটা হাত বাড়াইব। এমন একজন যুবক চাই, কোন বান্দা আছো আমার নবীর আশেক, কোন বান্দা আছো আমার মাওলার আশেক। এই জায়গার মধ্যে একবার আওয়াজ পাইতে দেরি, সাট করে দাঁড়াইয়া বলবা, হুজুর আমি রাজি আছি, নগদ কিছু দিয়া কিছু কিছু করে মান্থলি আমি আমার মাদ্রাসায় দিয়া যাব। এই মাদ্রাসায় যদি তুমি দান করতে পারো, মাদ্রাসার হাফিজ আলিম মৌলানা মুফতিরা যারা স্টাডি করে পড়াইতেছে, এদের জন্য আমার আল্লাহ আখেরাতে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের যখন ব্যবস্থা করে দিবে, এই একবার সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বাবার জন্য দান করার জন্য রাজি হয়ে যাও, কিয়ামতের কঠিন মুসিবতের দিন মাদ্রাসার হাফিজ কোরআনকে যখন আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে, ফেরেশতারা বলবে, এ বান্দা তোমার কি মনে পড়ে না, দারুল উলুম হাফাচারা মাদ্রাসায় তুই যখন পড়তি মাসুম বাচ্চা ছিলি, তোর মা ছিল না তোর বাবা ছিল না, তুই মাদ্রাসায় পড়ছো, হুজুররাও চান্দা করে তোদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে, তুই যে মাদ্রাসার বাড়ির সামনে লজিং বাড়ি রইছো, ইনিও তোর আদর করছে যত্ন করছি, তোর জন্য ঘর ছাড়লো বাড়ি ছাড়লো, তোর পাশে পরিশ্রম লাগাইয়া কত মাদ্রাসায় কত দান করে দিল, একবার কি মনে হয় না তুমি জান্নাতে চলছো? তুমি একবার যদি এই সমষ্টি মানুষগুলোকে আল্লাহর কাছে আবদার জানাইয়া দাও, আমার আল্লাহ এত কি বখিল, এত কি আল্লাহ পাক বখিল, তুমি একবার জান্নাতি হইয়া একবার ডাক দিয়া দেখো, আল্লাহ পাককে বইলা দেখো, আমি দারুল হাফাজের মাদ্রাসায় পড়তাম, এই মাদ্রাসায় যারা আমাকে দান দিয়েছে, এই মাদ্রাসায় যারা আমার টুপির ব্যবস্থা করলো, এই মাদ্রাসায় যারা আমার পাঞ্জাবি বানায়া দিল, এই মাদ্রাসায় যারা চাউল ডাউল থাকার রেহেন সেহেনের ব্যবস্থা করে দিল, ওগো আল্লাহ আমার জান্নাত দিছো, আমি একাই জান্নাতে যাব না, যারা দান করছে আল্লাহ সবাইকে আমার সাথে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি হাফিজে কোরআন সলিমউদ্দিন জান্নাতে ঢুকব না। নারায়ে তাকবীর আল্লাহ। এই আমার যুবকেরা, এই যদি হয় অবস্থা, কিয়ামতের দিনে যদি এইটা ব্যবস্থা হয়ে যায় তাহলে কতই না আমরা সৌভাগ্য হয়ে যাব। এই জন্য আমি তোমাদের কাছে বিনম্র অনুরোধ জানাইতেছি রে যুবক, যারার সমস্ত শালী আছো, যাদের ধন দৌলতের না যায় নাই এবং ধন দৌলত থাকলেই কিন্তু দান করা সম্ভব হয় না, কলবের ভিতরে যদি তোমার মাওলার মহাব্বত নবীর আশিক, এই বান্দাদের টাকার দিকে লক্ষ্য নাই, তাকায়া দেখেন হযরত আবু বকর সিদ্দিকের দিকে নজর করে দেখেন, তার ঘরে তেমন কিছু ছিল না, তিনি কিন্তু সব টুকলা বান্দা নবীর সামনে হাজির হয়ে গেছে, দিল লাগবে রে বাবা, দিল লাগবে। আমার আম্মা জানেরা মনোযোগ দিয়া শোনেন, আজকের এই জলসার মধ্যে দারুল উলুম হাফাচারা মাদ্রাসার জন্য একজন যুবক আমি সর্বপ্রথম ডাক দিব, নাই ভাই একজন যুবতীর মধ্যে যাদের টাকা পয়সা না যায় নাই, যেই যুবকেরা বিজনেস করো এসো হাজির এই জায়গার মধ্যে, একজন যুবক আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, যে হুজুর আমার বাবা নাই মা নাই আমার এই এই হয়ে গেছে, ও হুজুর যা হবার হয়ে গেল, আজ আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার আরো কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দেয়। এই মাদ্রাসার জন্য মাত্র 50,000 টাকার নাম কোন যুবক আছো লেখানোর জন্য? ও যুবক তুমি দাঁড়াইলে আমি এই মুহূর্তে এক মিনিটে তোমার জন্য একটা মন খুলে দোয়া করে দেব, কোন যুবক আছো? মার পাগল নারাই তাকবীর নারাই তাকবীর, টান দেন টান দেন টান দেন টান দেন, নারাই তাকবীর। আমার এই ভাইজান আমার সম্মুখতেই ছিল, 50,000 টাকার নামটা লেখানোর জন্য আমার সম্মুখে হাজির হয়ে গেল। ভাইজানের নাম কি? কুরবান আলী। ভাইজান মা বাবা আছে নাকি? মা আছে, বাবা আছে, বিয়ে বাড়ি করছেন, ছেলে মেয়ে হয়েছে, দুইজন ছেলে। আল্লাহ, কুরবান আলী ভাইজান তোমার নবীর
মেয়ের মাদ্রাসার জন্য 50,000 টাকা কুরবান করে দিল। ও আল্লাহ, এই কুরবান আলী ভাই জানের 50,000 টাকার বদলায় তার মা বাবা, তার দুই ছেলে, তার বিবি, তার জন্য দোয়া করতেছি। আল্লাহ মেহরবানি করে তাদের সমস্ত বাবা আমার কুরবান আলী ভাই জেনের জন্য সবাই হাত উঠান। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা, মা বাবার হায়াত বাড়ায় দাও, মা বাবার খেদমত গুজার গোলাম হিসাবে কবুল করে নাও। আমিন ও আমিন ও আমিন ও রব্বুল আলামিন, সুম্মা আমিন বি রহমাতিকা ইয়া আরহামার রাহিম। নবীর জন্য জান দেওয়ার জন্য রাজি হয়ে গেছে হযরত হামজালা। রাইতে নবী বিদায় পড়াইয়াই নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বোধহয়। এই কথা হামজালা শোনার পর বিবির কাছে জলদি করে গিয়া বলতেছে, বিবি জান আমাকে বিদায় দিয়া দাও, উহুদের ময়দানে আমার নবী বলে নাই গো, নবী বলে নাই, নবী বিদায় হয়ে গেলে আমি হামজালার জান দিয়ে আমি কি করব। সেই জন্য কবি বলেছে, কান্দিয়া ব্যান কোহল একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। কান্দিয়া ব্যাকুল সেই জঙ্গে রহুদে, গভীরাতে নবীর ডাকে কোহেন বিবির তোরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দামান মারে রে সেই জঙ্গে রহুদে। হাই ভাইরা, মনটা একটু গলায়া দাও। হামজালা ওহুদের ময়দানে গিয়া যুদ্ধে শরীক হয়া শহীদ হয়ে গেল। এইবার বিবি বলতেছে, হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রি নব স্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে রহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন না পাকুহালাতি, নবী যে বাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে রহুদে, অমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে, হামজালার পানিতে। একবার জোরে বলেন আল্লাহু আকবার।